প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র বিষয়ের উপর তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ে যে কবিতাটি রয়েছে জীবন সঙ্গীত, লিখেছেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমি কবিতাটি তোমাদের লাইন ধরে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা আমাদের অনুশীলনীর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা শব্দার্থ টিকায় চলে যাচ্ছি। দেখো এখানে যে শব্দার্থগুলো রয়েছে, যে প্রথমে রয়েছে যে কাতর স্বরে, সেটা হচ্ছে কি দুর্বল কণ্ঠে বা করুণভাবে, দ্বারা হচ্ছে স্ত্রী, বাহ্য দৃশ্যে অর্থাৎ বাইরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে, জীবাত্মা হচ্ছে মানুষের আত্মা, অনিত্য অস্থায়ী, আকিঞ্চন চেষ্টা আশা, ভবে জগতের সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে বীর্যমান শক্তিমান, মহিমা গৌরব প্রাতঃস্মরণীয় সকালবেলায় স্মরণ করার যোগ্য, অর্থাৎ সকলে সকালবেলা যেটা স্মরণ করে, ধ্বজা পতাকা বা নিশানা বরণীয় সম্মানের যোগ্য, সংসার সমরাঙ্গনে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সাহসী সৈনিকের মতো সংসারেও নানা ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে বেঁচে থাকতে হবে, স্বপন রাতের স্বপ্নের মতো মিথ্যা বা অসার, আয়ু যেন শৈবালের নীর অর্থাৎ শেওলার ওপর পানির ফোটার মতো ক্ষণস্থায়ী, শী নিচ পদাঙ্ক কোনো মহৎ ব্যক্তি কৃতকর্ম বা চরিত্র, যশোদারে অর্থাৎ খ্যাতির দ্বারে। তাহলে এই ছিল আমাদের শব্দার্থ এবং আমরা আমাদের এমসিকিউগুলো দেখে নিই। যে বলেছেন যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সাথে তুলনা করেছেন, তোমরা বলো তো কোনটা হবে সঠিক উত্তর। গ, শৈবালের নীর। কবি সংসার সমরাঙ্গন বলতে কী বুঝিয়েছেন? যুদ্ধক্ষেত্রকে, প্রতিরোধ যুদ্ধকে, জীবনযুদ্ধকে, অস্তিত্বকে, অবশ্যই হবে যুদ্ধক্ষেত্রকে, কেননা আমরা সমরাঙ্গনটা পড়েছি যুদ্ধক্ষেত্র। তারপর দেখো একটা এখানে উদ্দীপক রয়েছে, যে শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী, সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন, প্রথম প্রথম লাভ পান, একসময় তার ব্যবসায় মন্দা দেখা যায়, এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন এবং তখন তার বন্ধু হাতেম তাকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন এবং শুকুর মিয়া তার পরামর্শকে সাদরে গ্রহণ করেন। তাহলে এখানে উদ্দীপকের শুকুর মিয়ার লক্ষ্য কী ছিল? এখানে হবে কোনটা, যশোদার অমরত্ব লাভের আকাঙ্ক্ষা নাকি সংসার সমরাঙ্গনে টিকে থাকা নাকি বরণীয় হওয়া, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে সংসার সমরাঙ্গনে টিকে থাকা। আচ্ছা, অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে শুকুরের যে গুণের আবশ্যকটা হলো, দেখো এখানে কোনটা হবে, সাহস আত্মবিশ্বাস সংগ্রাম সংকল্প, অবশ্যই হবে সংকল্প, তাই না? আচ্ছা, তাহলে এ ছিল এমসিকিউ। নেক্সট রয়েছে আমাদের সৃজনশীল প্রশ্ন একটা, যে কবি কোন দৃশ্য ভুলতে নিষেধ করেছিলেন। আচ্ছা, এখানে হবে কবি, আচ্ছা তাহলে বলেছে যে একজন বীরের বারবার যুদ্ধে পরাজিত হওয়ার গ্লানিকর অবস্থা এবং তার থেকে উত্তরণের বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে দৃঢ় সংকল্প এবং বারবার চেষ্টার ফলে যে শেষ পর্যন্ত সফলতা আসে সেই বিষয়টা কি এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ যুদ্ধে ছয়বার পরাজিত হয়ে হতাশ হয়ে বনে চলে যান কি রবার্ট ব্রুস এবং সেখানে একটি মাকড়সাকে ছয়বার ব্যর্থ হয়ে সাতবারের সময় জাল বুনতে সক্ষম হতে দেখে তিনি অনুপ্রাণিত হন এবং সপ্তমবার চেষ্টা করে যুদ্ধে জয়লাভ করেন। উদ্দীপকের সেই বিষয়টি জীবনসঙ্গীত কবিতার বর্ণিত জীবনযুদ্ধে ভীত না হয়ে নিরন্তর যুদ্ধ হতে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার অনুপ্রেরণার সাথে সাদৃশ্যপূর্ণ। সেখানেও কবি দৃঢ় সংকল্প নিয়ে যথার্থ কর্মের মাধ্যমে এগিয়ে যেতে বলেছেন, অর্থাৎ সাময়িক বাধা সমস্যা সংকট কষ্ট যন্ত্রণা উপেক্ষা করেই কিন্তু মানুষ জীবনযুদ্ধে জয়ী হতে আমাদের জীবনযুদ্ধে জয়ী হতে হয়। হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। উদ্দীপক জীবনসঙ্গীত কবিতা অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে তোমরা লিখতে পারো যে আমাদের জীবনসঙ্গীত কবিতায় কবি আমাদের জীবনের নানা স্বপ্ন, প্রেম ভালোবাসা, পরিবার গঠন, সংসারের নানা যন্ত্রণা কাতরতা ও হতাশার কথা বলেছেন। তিনি সংসারে টিকে থাকার জন্য আমাদের বিভিন্ন চেষ্টা ও সংগ্রামের কথা বলেছেন। সেই সংগ্রামে অধৈর্য হলে কি আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবেসিত হয়ে তা কীভাবে পর্যবেসিত হয় তা কী করেছেন ব্যাখ্যা করেছেন এবং উদ্দীপকে মাকড়সা ছয়বার পরাজিত হয়ে সপ্তমবারে সফল হয়েছেন আর সেই বিষয়টা রবার্ট ব্রুসকে পুনরায় যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। তাহলে তিনি সপ্তমবারের চেষ্টায় যে সফল হয়েছেন সেই দিক বিবেচনা করে তিনি বলেছেন যে হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য
বই আনে। তাহলে তোমরা এভাবে তোমাদের নিজেদের পড়ে নিজেদের মনের ভাব এভাবে লিখতে পারো এবং প্রয়োজনে যে আমি বলেছি সেটাও কি সাহায্য নিতে পারো। তাহলে এই ছিল আমাদের জীবন সঙ্গীত কবিতাটি এবং এই প্রশ্নের আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমাদের কবিতা কি শেষ। তাহলে নেক্সট ক্লাসে আমার যে নেক্সট কবিতাটি রয়েছে সেই কবিতাটি আমরা আলোচনা করব। তাহলে সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।